নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাই মজিদ। বন্ধুসকল, বলগতে চাওক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, পি এম কিষাণ সন্মান নিধিৰ ধনক লৈ ডাঙৰ খবৰ। এই সন্দৰ্ভত জৰুৰী নিৰ্দেশনা জাৰি কৰিছে চৰকাৰে। এইবাৰ বহু কৃষকে লাভ নকৰিব পি এম কিষাণৰ ধন। কোনসকল কৃষকে লাভ নকৰিব পি এম কিষাণৰ ধন চাওঁ আহক। পি এম কিষাণৰ ধনক লৈ ডাঙৰ খবৰ, পি এম কিষাণ সন্মান নিধিক লৈ এইবাৰ জৰুৰী নিৰ্দেশনা জাৰি কৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰে। এইবাৰ বহু কৃষকে নাপাব পি এম কিষাণৰ ধন। পি এম কিষাণৰ ধন পাবলৈ আপুনি কৰিব লাগিব কেইবাটাও কাম। এইবাৰ ধন লাভৰ পৰা বঞ্চিত হ'ব 7 প্ৰকাৰৰ কৃষক। কোন কৃষকে এইবাৰ লাভ নকৰিব পি এম কিষাণৰ ধন চাওঁ আহক। এটা পৰিয়ালৰ এজন ব্যক্তিয়েহে পাব এই আঁচনিৰ সুবিধা। আৰু পি এম কিষাণৰ ধন পাবলৈ হ'লে নিজৰ থাকিব লাগিব খেতি মাটি। যদি কোনোবা পৰিয়ালৰ দুজন ব্যক্তিয়ে পাই আছে, তেন্তে এজন ব্যক্তিৰ নাম কটা যাব। আৰু লগতে পি এম কিষাণৰ ধন পাবলৈ হ'লে নিজৰ খেতিৰ মাটি থাকিব লাগিব। আনৰ মাটি খেতি কৰা লোকে নাপাব এই আঁচনিৰ সুবিধা। আৰু পি এম কিষাণৰ ধন পাবলৈ হ'লে ই কে ৱাই চি কৰাটো বাধ্যতামূলক। ই কে ৱাই চি আৰু ভূমি পৰীক্ষণ নকৰাসকলে নাপাব পি এম কিষাণৰ ধন। লগতে চৰকাৰী চাকৰিয়ালৰ পৰিয়ালৰ লোকে নাপাব পি এম কিষাণৰ ধন। শেহতীয়াকৈ এই নিৰ্দেশনা জাৰি কৰিছে দেশৰ কেন্দ্ৰীয় চৰকাৰে। পৰৱৰ্তী খবৰ, সাৱধান, পুনৰ ভয়ংকৰ গতিত আহি আছে সাগৰীয় ঘূৰ্ণীবতাহ ৰেমাল। দেশত আৰম্ভ হৈছে ঘূৰ্ণীবতাহ ৰেমালৰ তাণ্ডৱ। আৰু ঘূৰ্ণীবতাহ ৰেমালৰ বাবেই অসমৰ কেইবাখনো জিলাত ধুমুহা বৰষুণৰ আগজাননী বতৰ বিজ্ঞান কেন্দ্ৰ। ভাৰতৰ বতৰ বিজ্ঞান বিভাগ চমুকৈ আই এম ডিয়ে প্ৰকাশ কৰা তথ্য অনুসৰি দেওবাৰ নিশা পশ্চিমবংগ আৰু বাংলাদেশৰ উপকূলৰ মাজত স্থলপথত প্ৰৱেশ কৰা ঘূৰ্ণীবতাহ ৰেমাল সোমবাৰে ক্ৰমান্বয়ে দুৰ্বল হৈ ঘূৰ্ণীবতাহ সৃষ্টি হ'ব ধুমুহালৈ। কিন্তু পশ্চিমবংগত গছ গছনি উফালি, ঘৰ দুৱাৰ ভাঙি, বাটত থকা বিদ্যুতৰ খুঁটা উফালি পেলাই ধ্বংসৰ ৰেখ এৰি থৈ গৈছে। বাতৰি অনুসৰি ঘূৰ্ণীবতাহৰ ফলত কলকাতাত ঘৰৰ পিৰালি ভাঙি এজন লোকৰ মৃত্যু হৈছে। সুন্দৰবনৰ গোচাবা অঞ্চলত ধ্বংসা ফেকৰ খুন্দাত এজন লোক আহত হোৱাৰ বিপৰীতে কলকাতাৰ বিবিৰ বাগান এলেকাত দেৱাল ভাঙি আন এজন ব্যক্তি আহত হোৱা বুলি জানিব পৰা গৈছে। বিভাগীয় কৰ্তৃপক্ষই পশ্চিমবংগৰ দুৰ্যোগপূৰ্ণ অঞ্চলৰ পৰা 1 লাখৰো অধিক লোকক উলিয়াই আনিছে। দেওবাৰে নিশা প্ৰায় 8:30 ৰাজ্যখনৰ সাগৰদ্বীপ আৰু বাংলাদেশৰ খেপুপাৰাৰ মাজত ঘূৰ্ণীবতাহৰ গতিবেগ প্ৰতি ঘণ্টাত 135 কিলোমিটাৰ পৰ্যন্ত হয়। আই এম ডিৰ শেহতীয়া বুলেটিন অনুসৰি ঘূৰ্ণীবতাহ ৰেমাল অহা 3 ঘণ্টাৰ ভিতৰত উত্তৰ পূব দিশলৈ গতি কৰি ক্ৰমান্বয়ে ঘূৰ্ণীবতাহ সৃষ্ট ধুমুহালৈ দুৰ্বল হোৱাৰ সম্ভাৱনা আছে। ইয়াৰ পিছত ই উত্তৰ পূব দিশলৈ আগবাঢ়িব আৰু ক্ৰমান্বয়ে আৰু দুৰ্বল হ'ব বুলিও টুইটযোগে প্ৰকাশ কৰা হৈছে। অসমৰ 7খন জিলাত প্ৰবল বৰষুণৰ বাবে ৰেড এলাৰ্ট জাৰি কৰা হৈছে আৰু 11খন জিলাত অৰেঞ্জ এলাৰ্ট জাৰি কৰা হৈছে, কিয়নো সোমবাৰে ৰেমাল ঘূৰ্ণীবতাহ উত্তৰ পূব দিশলৈ গতি কৰাৰ লগতে ক্ৰমান্বয়ে ঘূৰ্ণীবতাহৰ সৃষ্ট ধুমুহালৈ পৰিণত হোৱাৰ সম্ভাৱনা আছে। সোমবাৰ আৰু মঙলবাৰে অসমৰ লগতে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অন্যান্য ৰাজ্যৰ ওপৰত ব্যাপক বৰষুণৰ সতৰ্কবাণী প্ৰদান কৰা হৈছে। আনহাতে আজি দক্ষিণ অসম আৰু মেঘালয়ৰ ওপৰেৰে প্ৰতি ঘণ্টাত 40-50 কিলোমিটাৰৰ পৰা 60 কিলোমিটাৰ বেগত ধুমুহা বতাহৰ সম্ভাৱনা আছে। সোমবাৰে পুৱা ভাৰতীয় উপকূলৰক্ষী বাহিনীয়ে কয় যে তেওঁলোকে ঘূৰ্ণীবতাহ ৰেমালৰ স্থলভাগৰ ওপৰত প্ৰভাৱৰ পিছৰ প্ৰত্যাহ্বানৰ প্ৰতি সঁহাৰি জনাবলৈ দুৰ্যোগ সঁহাৰি দল, জাহাজ, হভাৰ ক্ৰাফ্ট, হেণ্ড বাইৰ সৈতে নিবিড়ভাৱে নিৰীক্ষণ কৰি আছে। পৰৱৰ্তী খবৰ, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক পুনৰ আক্ৰমণ সৌধ অসম সংখ্যালঘু ছাত্ৰ সন্থা চমুকৈ আমচু। এই সন্দৰ্ভত আমচুৱে মন্তব্য কৰি কয় যে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সমানেই অসমত থকাৰ অধিকাৰ আছে অসমৰ মুছলমানসকলৰ। মুছলমানসকলক ধৰ্মীয় শিক্ষাৰ পৰা বঞ্চিত কৰিব নোৱাৰে মুখ্যমন্ত্ৰীয়ে। আৰু অসমৰ মুছলমানক বাংলাদেশী আখ্যা দিয়াৰ পৰা আঁতৰি থাকক মুখ্যমন্ত্ৰীগৰাকী, এই হুংকাৰ আমচুৰ। 50 বাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হ'লেও মাদ্ৰাছাৰ শিক্ষা বন্ধ কৰিব নোৱাৰে হিমন্ত বিশ্ব শৰ্মাই।
মুসলমানসকলক ধর্মীয় শিক্ষার পৰা বঞ্চিত করব নোৱাৰে মুখ্যমন্ত্রী। অসমত হিমন্ত বিশ্ব শর্মার সমানে অধিকার আছে আলী আহমেদ সকলক। মুসলমানসকলে কথা কলেই বুলডোজারে ভাঙি দিয়া হয় ঘর। হিমন্ত বিশ্ব শর্মা কলমেরে এই উত্তর দিব অসমৰ মুসলমানে। শৈক্ষিক দিকে আগুয়াই যাব অসমৰ মুসলমান সকল। যদি সাহস আছে তেন্তে বাংলাদেশী চিনাক্ত করে বাংলাদেশলৈ পঠিয়াই দিয়ক মুখ্যমন্ত্রীকে। অসমৰ মুসলমানক বাংলাদেশী আখ্যা দিয়ার পৰা আঁতৰি থাকক মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক এই হুঙ্কার আমসুর। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবর জনার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটা প্রেস করে রাখব। পরবর্তী খবর, সম্পন্ন হল IPL 2024 ফাইনাল খেল আর ফাইনালত হায়দ্রাবাদের অসহায় আত্মসমর্পণ। আর 10 বছরের পিছত পুনের চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সে 14 ম্যাচত 9 জয় আর 20 পয়েন্ট লাভ করে লিগ টেবিলর 1 নম্বরের প্লে অফত প্রবেশ করেছিল। আনহাতে সানরাইজার্স হায়দ্রাবাদে 14 ম্যাচত 8 জয়ের 17 পয়েন্ট লাভ করে দ্বিতীয় স্থানের প্লে অফত প্রবেশ করেছিল। পিছত IPL 2024 প্রথম কোয়ালিফায়ারত সানরাইজার্স হায়দ্রাবাদক পরাস্ত করে ফাইনেলর পটপুটিয়া টিকট লাভ করেছিল কলকাতায়। প্রথম কোয়ালিফায়ারত পরাস্ত হওয়ার পিছতো রাজস্থান রয়্যালসর বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারত জয়লাভ করে সানরাইজার্সে খিতাব যুজর টিকট নিশ্চিত করেছিল। এইবার শিবপথ প্রতিযোগিতার ফাইনেলত পুনের মুখামুখি হয় কলকাতা আর হায়দ্রাবাদ। শেষত হাই ভোল্টেজ খেলখনত কলকাতায় হায়দ্রাবাদক পরাস্ত করে তৃতীয়টো IPLর খিতাব দখল করে। 3 ওভারত মাত্র 14 রান দি 2টা উইকেট দখল করা মিশেল স্টার্কে ম্যান অব দ্য ম্যাচর বটা লাভ করে 2টা ক্যাচও ধরেছিল। সানরাইজার্স হায়দ্রাবাদের 113 রানের প্রত্যুত্তরত KKR-এ 10.3 ওভারতে 2টা উইকেটর বিনিময়ত 114 রান সংগ্রহ করে ম্যাচখনত জয়লাভ করে। আর 57টা বল বাকি থাকা অবস্থাত কলকাতা নাইট রাইডার্সে 8 উইকেটত জয়লাভ করে। পরবর্তী খবর, সাবধান বিশ্ববাসী, করোনা ভাইরাসের পিছত এইবার চীনে সৃষ্টি করেছে আন এক মারাত্মক কৃত্রিম ভাইরাস। আর এই ভাইরাসত আক্রান্ত হলে মাত্র 3 দিনতে মৃত্যু হব আক্রান্ত রোগীগুলির। আর শেহতীয়াক প্রকাশ পাইছে এই ভয়ঙ্কর তথ্য। করোনা ভাইরাস চীনে সৃষ্টি করে বিয়পাই দিছিল নেকি, নে গবেষণা করে থাকতে ভুলবশত বিয়পি পড়িল, নে চীনের বিজ্ঞানী সকলে জৈবিক অস্ত্র সৃষ্টির চেষ্টা করেছিল, এতিয়া চর্চিত হয়ে থাকে একটা প্রশ্ন। কিন্তু তার মাজতে এই চীনে সচাকয়ে সৃষ্টি করেছে আন এক কৃত্রিম ভাইরাস, যি ভাইরাসে 3 দিনতে প্রাণ কাড়ি লোক পারে। হেবে মেডিকেল ইউনিভার্সিটিত করা হয়েছে এই উদ্ভাবন। এই কৃত্রিম ভাইরাস ইবোলা ভাইরাসক অনুকরণ করে তৈরি করা হয়েছে। ইবোলা ভাইরাসের বিভিন্ন উপাদান ব্যবহার করে ভাইরাসবিধ সৃষ্টি করা হয়েছে। কিন্তু চীনের বিজ্ঞানী সকলে দাবি করেছে যে এই কৃত্রিম ভাইরাসবিধ ভাইরাস আর অন্যান্য রোগ সৃষ্টিকারী জীবাণুর বিষয়ে অধিক জ্ঞান আহরণের লক্ষ্যে সৃষ্টি করা হয়েছে, জৈবিক অস্ত্র সৃষ্টির লক্ষ্যে নহয়। এই গবেষণা ইতিমধ্যে বিতর্কর সৃষ্টি করেছে, কিয়নো এনে গবেষণার ফলত বিশ্বব্যাপী মহামারীর সৃষ্টি হব পারে। ইবোলা ভাইরাসের উপর গবেষণার বাবে অতি সুরক্ষিত পরীক্ষাগারের প্রয়োজন। বায়োসেফটি লেভেল 4 অবিহনে এই ভাইরাসের উপর গবেষণা করব নোৱাৰি। কিন্তু বিশ্বর বেশিরভাগ পরীক্ষাগারতে জৈব সুরক্ষা স্তর 2 আছে। পরবর্তী খবর, ভয়ঙ্কর গতিত আহি আছে সাগরীয় ঘূর্ণিবতা রেমাল। আর সাগরীয় ঘূর্ণিবতা রেমালক লৈ তৎপর হয়ে পড়েছে রাজ্য সরকার। এই সন্দর্ভত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর ঘোষণা। ঘূর্ণিবতা রেমালক লৈ রাজ্যবাসী সতর্ক হবলে আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রীগুলিয়ে। আর মুখ্যমন্ত্রীগুলিয়ে জানাইছে রাজ্যত সাজু হয়ে আছে SDRF আর NDRF বাহিনী। এই সন্দর্ভত 3টাক হেল্পলাইন নম্বর মুক্তি করেছে সরকারে। নম্বর কেটা হয়েছে ক্রমে 112 আর একটা নম্বর হয়েছে 1070 আর একটা নম্বর হয়েছে 1077। এতিয়াই লিখি রাখক এই নম্বর কেটা, যিকোনো জরুরি অবস্থাত আপনি ফোন করে সরকারের সহায় লোক পারিব। পরবর্তী খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের মেয়াদ শেষ হবলে ওলাইছে।
আর তার মাজতে উচ্চতম ন্যায়ালয়ত পুনের আবেদন জানাইছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। এইবার 7 দিনের সময়সীমা বৃদ্ধি করবলৈ আদালতত আবেদন জানাইছে দিল্লির মুখ্যমন্ত্রীগুলো। অন্তর্বর্তীকালীন জামিনের সময়সীমা বৃদ্ধির আবেদন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালর। 7 দিনের সময়সীমা বৃদ্ধি করবলৈ আবেদন জানাইছে দিল্লির মুখ্যমন্ত্রীগুলো। চিকিৎসাজনিত কারণত জামিন বৃদ্ধি করবলৈ আবেদন। PET আর CT scan করবলিয়া আছে অরবিন্দ কেজরিওয়ালর। একাধিক অন্য পরীক্ষাও করবলিয়া আছে, যার বাবে 7 দিনের সময়সীমা বিচারিছে অরবিন্দ কেজরিওয়ালে। আজি সংবাদ মাধ্যমক এই কথা জানালে আম আদমি পার্টিয়ে। পরবর্তী খবর, সাগরীয় ঘূর্ণিবতা রেমালর ভয়ঙ্কর তাণ্ডব লীলা। আর রেমালর বাবেই এইবার গুহাটির কলকাতা অভিমুখী 14 বিমানের যাতায়াত বাতিল করা হয়েছে। ঘূর্ণিবতা রেমালর বাবেই গুহাটির কলকাতা অভিমুখী 14 বিমান বাতিল। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের উপকূলত রেমালর ভয়াবহ প্রভাবের বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইন্ডিগোর 4 এলিয়েন্স এয়ারর 4, এয়ার ইন্ডিয়ার 1 আর স্পাইসজেটর 1 বিমানের চলাচল বাতিল করা হয়েছে। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরের কলকাতালে যাত্রা করার কথা আছিল এই বিমান কেইখনের। পরবর্তী খবর, রাজ্যত পুনের আরক্ষীর এনকাউন্টার। আরক্ষীয় গুলিয়াই হত্যা করলে একটা দুর্দর্শ ডকাইত। এইবার হাইলাকান্দির কালীবাড়ি রোডত এনকাউন্টার কাছার আরক্ষীর। এটা ডকাইতর দলক খেদি খেদি এনকাউন্টার কাছার আরক্ষীর। আর আরক্ষীর এনকাউন্টারত মৃত্যু হয়েছে আফজল হোসেন বরফিয়া নামের একটা ডকাইত। পরবর্তী খবর, সাগরীয় ঘূর্ণিবতা রেমালে ধ্বংসলীলা চলাইছে ভারতের লগতে চুবুরিয়া রাষ্ট্র বাংলাদেশত। আর বাংলাদেশত রেমালর তাণ্ডবত এতিয়ালৈকে মৃত্যু হয়েছে 5 জনক লোকর। বাংলাদেশের উপকূলবর্তী এলাকা অতিক্রম করেছে বঙ্গোপসাগরত সৃষ্টি হওয়া ঘূর্ণিবতা রিমালে। দেশখনের বতর বিজ্ঞান কেন্দ্রের সদরি করা তথ্য অনুসরি প্রায় 6-7 ঘণ্টা ধরে রিমালে আতঙ্কর সৃষ্টি করব বাংলাদেশ। আর তার পাশতে ক্রমান্বয়ে হ্রাস পাব এই ঘূর্ণিবতাহর প্রকোপ। দেওবার নিশা প্রায় 8 বজাত বাংলাদেশত প্রবেশ করে ঘূর্ণিবতা রিমালে। আর নিশাটোর ভিতরতে দেশখনের 11টা উপকূলীয় অঞ্চলত বিস্তর ক্ষতিসাধন করে এই ঘূর্ণি ধুমুহাই। রবিখাল, পটুয়াখালী, হাতক্ষীরা, ভোলা, চট্টগ্রামের দরে উপকূলীয় জেলার এই ধুমুহার বাবে 5 জনক লোকের মৃত্যু হয়েছে আর হতাহতর সংখ্যা এতিয়ালৈকে জানিবা হওয়া নাই। ইফালে দেশখনত এটি শিশুসহ আন 2 জন লোক এতিয়াও সন্ধানহীন হয়ে আছে।